ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, আপনাকে একদিন মরতে হবে। রয়ে যাবে শুধু আপনার সুকর্ম অথবা কুকর্মগুলো। আজকে আমরা ওজাইমান্ডিয়াস সম্পর্কে কথা বলবো। এটি লিখেছিলেন পার্সি বাইশি শেলি। আজকে আমাদের ভিডিওতে আমরা ওজাইমান্ডিয়াসের ট্রান্সলেট করব, ওজাইমান্ডিয়াস সম্পর্কে আলোচনা করব এবং আমাদের আজকে সমাজে এরকম কিছু দেখা যায় কিনা সেগুলো নিয়ে একটু তুলনা করব। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিও, ওজাইমান্ডিয়াস বাই পার্সি বাইশি শেলি। I met a traveler from an antique land. আমি একজন ভ্রমণকারীর সাথে দেখা করেছি, দেখা হয়েছিল, যিনি একজন প্রাচীন দেশ থেকে এসেছেন। Who said to vast and trunkless lakes of stone stand in the desert. যিনি পাথরের দুটি অচল পা নিয়ে মরুভূমিতে বালুর ভিতরে তিনি দাঁড়িয়ে আছেন। Near on the sand. হাফ সাঙ্ক এ শ্যাটার্ড ফিসেইজ লাইজ, যার অর্ধেক ডুবে আছে এবং একটি যে চেহারাটিতে রিঙ্কেল পড়ে আছে, রিঙ্কেল লিপ অর্থাৎ আমাদের যেই ঠোঁট তার ভিতরে অনেক কুঁচকানো, সেই বৃদ্ধ সেই অবস্থাটা দেখা যাচ্ছে এবং যেটি হুজ ফ্রাউন এবং যেটি ভ্রুকুটি করছে, এই অবস্থায় এই সেই স্টোনটি বালুর মধ্যে অর্ধেক ডুবন্ত অবস্থায় তার সেই চেহারাটি কিন্তু প্রকাশ করছে। অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশনস রিড, তার যে সেই নীল অথবা তার যে খারাপ যে কমান্ডগুলো ছিল সেগুলি তাকে এখন উপহাস করছে। সে একজন খারাপ লোক ছিল সেটি এখানে বোঝা যাচ্ছে। সে একসময় অনেক ক্ষমতাধর ছিল এবং খারাপ অনেক উপদেশ দিয়েছিলেন অথবা আদেশ দিয়েছিলেন, সেই আদেশগুলি এখন তাকে এখন উপহাস করছে। টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশনস রিড, অর্থাৎ তার যেই ভালো কিছু দিক, তার যে তার যিনি পছন্দ তিনি যেগুলি পছন্দ করতেন, যেগুলি ভালোবাসতেন, যে প্যাশনস, সেগুলি এখানে এই যে মূর্তিটি সেখানে কিন্তু লেখা আছে বা সেগুলি এখানে বলা হচ্ছে। হুইচ ইয়েট সার্ভাইভ, সেটি আমি বলছিলাম যে হুইচ ইয়েট সার্ভাইভ, এখনও পর্যন্ত সেগুলি কিন্তু বেঁচে আছে। আমি শুরুতে বলছিলাম আমাদের কি থাকবে, সে ভালো দিকগুলি থাকবে অথবা খারাপ দিকগুলি থাকবে, কিন্তু আমাদের যে সময় যে জীবনটি সেটি কিন্তু চলে যাবে, আমরা মৃত্যুমুখে পতিত হব। আমাদের শুরু আছে, অবশ্যই আমাদের শেষ হবে, কিন্তু রয়ে যাবে আমাদের এই কর্মফলগুলি। সেগুলি এখানে বলা হচ্ছে হুইচ ইয়েট সার্ভাইভ, যেগুলি এখানে জীবিত আছে সেই কাজকর্মগুলো। স্ট্যাম্পড, কীভাবে স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস, এই যে পাথরের পাগুলি বললাম, নিশ্চল যে মাথাটা, যে চেহারার কথা বলা হচ্ছে, তো সেই চেহারার মধ্যে খোদাই করা আছে স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস। দি হ্যান্ড দ্যাট মকড দেম, যেটা তাকে বারে বারে করতে বলছিল। অ্যান্ড দি হার্ট দ্যাট ফেড, এবং যে হৃদয়ের মাধ্যমে এটি তিনি করাচ্ছিলেন। অ্যান্ড অন দি পেডিস্টাল, অর্থাৎ যে পায়ের উপরে তিনি দণ্ডায়মান ছিলেন। দিজ ওয়ার্ডস অ্যাপিয়ার, সেই ওয়ার্ডগুলি সেই কথাগুলি কিন্তু আবার ফিরে এসেছে, সেটিই বলছেন। মাই নেম ইজ ওজাইমান্ডিয়াস, বলা হচ্ছে এই যে স্কাল্পচারটি এখানে নিজের পরিচয় দিচ্ছে যে আমি হচ্ছি সেই ওজাইমান্ডিয়াস, কিং অফ দি কিংস, অর্থাৎ বিশ্বের যত রাজা ছিলেন সমস্ত রাজাদের রাজা আমি, অর্থাৎ আমি এই পৃথিবীতে যদি তুলনা করা যায় বর্তমানে আমেরিকার সাথে আমরা তুলনা করতে পারি, আমেরিকা হচ্ছে সমস্ত পৃথিবী চালাচ্ছে, তো ওজাইমান্ডিয়াস ছিলেন সেরকম। কিং অফ দি কিংস, অর্থাৎ সমস্ত রাজাদের রাজা তিনিই নিজের পরিচয় দিচ্ছেন। লুক অন মাই ওয়ার্কস, আমি কি করেছি সেগুলোর দিকে দেখো। ইয়া মাইটি, অবশ্যই সেগুলি ছিল, ইয়াস অবশ্যই সেগুলি ছিল খুব শক্তিশালী, ক্ষমতাবান। অ্যান্ড ডিসপেয়ার, এবং হতাশাজনক, অর্থাৎ আমরা বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে যদি আমরা লুক অন মাই ওয়ার্ডস, আমার কাজগুলি যদি দেখো, ইয়া মাইটি, খুব শক্তিশালী, এবং সেটি ছিল ডিসপেয়ার, হতাশাজনক। নাথিং বিসাইড রিমেইনস, আমি এতক্ষণ বলছিলাম কিছুই থাকবে না, ওজাইমান্ডিয়াসও বলছে নাথিং বিসাইড রিমেইনস, কিছুই কিন্তু আমার পাশে নেই। রাউন্ড দি ডেকে অফ দি কোলোসাল র্যাক,
সবই এখন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। সেই মানুষটি, সেই তার যেই ক্ষমতাবান একটি মূর্তি বানানো হয়েছিল সেটি পর্যন্ত পড়ে আছে কোথায়? মরুভূমিতে, সেই বালুকার ভিতরে অর্ধেক ডেবে আছে এমন একটি অবস্থায়। তার শরীর তো গেছে, ক্ষমতাও গেছে, তার যেই মূর্তিটি সেটিও এই অবস্থায় পড়ে আছে। সেটি বলছেন বাউন্ডলেস অ্যান্ড বেয়ার্ড, অর্থাৎ এর কোনো সীমা নেই এবং এটি নগ্ন অনাবৃত অবস্থায় পড়ে আছে। দিলোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেচ ফার অ্যাওয়ে, একাকী এবং এই যে বিশাল মরুভূমি বালুকাময় প্রান্তর, সেটি ধুধু প্রান্তর চলে যাচ্ছে, বিস্তৃত হচ্ছে এবং এর কোনো শেষ নেই। এবং সেখানে সেই মূর্তিটি পড়ে আছে, কার? ওজাইমান্ডিয়াসের একা। এবং তার সে আত্মাটি কোথায় সেটি আমরা কোথাও জানি, আমরা কেউই জানি না। তার এখন কী অবস্থায় কিছুই জানি না। তাহলে তার কী পড়ে আছে? সেই ভাঙা মূর্তিটি পড়ে আছে এবং তিনি যে কুকর্মগুলি করেছিলেন সেগুলি কিন্তু পড়ে আছে। তো আমাদের বিষয়ে কিন্তু আমরা এই বিষয়গুলি দেখি, আমরা যা খুশি করে যাই আমাদের কিছু দিনের ক্ষমতার জন্য, আমরা যা খুশি করি, আমরা কোথায় যাব, আমরা কেন এসেছি, আমাদেরকে কে পাঠালেন, এগুলি কিন্তু আমরা কিছু চিন্তা করি না। ন্যায় কী, অন্যায় কী, আমরা কিন্তু কিছুই ভাবি না। তো এই দিন শেষে আমাদের কিন্তু একদিন চলে যেতে হবে, সেটিও কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের থেকে যাবে আমাদের এই কৃতকর্মগুলি, সেগুলি কিন্তু আমরা সবাই জানি, মাথায় আছি, কিন্তু আমরা ভুলে যাই যে কিছুদিনের ক্ষমতা আছে, আমরা ব্যবহার করে যাই, এগুলি আমরা করছি। তারই একটি উদাহরণ দিচ্ছেন কিন্তু পি বি শেলি। তো আমরা এগুলি কিন্তু দেখে দেখে অভ্যস্ত, পি বি শেলিও কিন্তু সেটি অনেক আগে আমাদেরকে দেখিয়ে গেছেন, উদাহরণ দিয়ে গেছেন। আমরা হয়তো বা সেগুলি বলতে পারি না, কিন্তু পি বি শেলি কিন্তু সেগুলি একটি কবিতার মাধ্যমে উপস্থাপন করে গেছেন। আমাদের সমাজেও যদি আমরা দেখি, অনেক ক্ষমতাবান এসেছেন, আছেন, ভবিষ্যতেও আসবেন, কেউ কিন্তু চিরস্থায়ী নয় বা থাকছেন না। পি বি শেলিও কিন্তু সেটি আমাদেরকে দেখিয়েছেন। আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই পৃথিবী কিছু দিনের জন্য, তো এটিকে শুধুমাত্রই সেই জন্যই করা হয়েছে এবং এর শুধুই ক্ষণস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কিন্তু আমরা ক্ষমতা যখনই পাই আমরা যা খুশি করে বেড়াই, কিন্তু এরও কিন্তু একটা শেষ আছে। তিনি বলছেন, আল্লাহ বলছেন কোরআন শরীফে যে নিশ্চয় আমি যদি এককে অপরের উপর প্রাধান্য না দিতাম তবে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেত। তো তিনি এককে ধ্বংস করছেন, অন্যকে নিয়ে আসছেন এবং এদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন। তো যারা আমরা ধৈর্যশীল আছি, আমরা ইমানদার আছি, আমরা ভালো কাজ করছি, ন্যায়ের পথে আছি, তারা কিন্তু ঠিকই জয়ী হবেন। তো এটি কিন্তু একটু ইঙ্গিত দিচ্ছেন আমাদের আজকের কবি পি বি শেলি। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা। যদি আপনাদের পরীক্ষায় কারো যদি এগুলি লিখতে পারেন, যদি আপনাদের এগুলি ভালো লাগে, তো আপনারা আপনাদের নিজেদের মতো করে, আমি যেমন উদাহরণ দিলাম, আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগতভাবে এটি উদাহরণ দিয়ে দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।